বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। যেভাবে সালাদ খেলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর, ত্বক পরিচর্যায় শুধু গায়ে মাখলেই হবে না, নানা ধরনের সবজি ও ফলের সালাদও খেতে হবে। সালাদ বরাবরই স্বাস্থ্যের জন্য উপকারী। কাঁচা বা রান্না করা সালাদের উপাদানগুলোর উপকারিতা প্রথম দিন থেকেই দেহে কাজ করা শুরু করে। এক এক ধরনের ফল ও সবজি এক এক রকমের উপকার বয়ে আনে। উপকার পেতে হলে প্রতিদিনই সালাদ খেতে হবে। বিটরুট ও আপেল, এদের মিষ্টি স্বাদের জন্য খেতে যেমন মজা, তেমনই এর সঙ্গে পেঁয়াজ যোগ করে ঝাঝালো স্বাদ আনা যায়। বিটরুটে রয়েছে উচ্চ মাত্রার লৌহ বা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, ফলে ত্বক দেখতে পরিষ্কার লাগে এবং পিগমেন্টেশন দূর। অঙ্কুরিত ছোলার সালাদ, অঙ্কুরিত অবস্থায় ছোলা থেকে মিলবে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা মুখের বলিরেখা কমাতে সাহায্য করে। হালকা ভাপানো ছোলার সঙ্গে পেঁয়াজ, শসা এবং মরিচ যোগ করলে হালকা পেট ভরার মতো সালাদ তৈরি করা যায়। এর সঙ্গে টমেটো যোগ করা যেতে পারে। নিয়মিত এই সালাদ খাওয়া পেট থেকে শুরু করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি হৃদ সমস্যা কমাতে ও সুস্থ থাকতে সহায়তা করে। ধনে পাতা, টমেটো ও ভুট্টার সালাদ, হালকা করে ভাজা পেঁয়াজ, ভাপানো ভুট্টা এবং টমেটো মিলিয়ে সালাদ তৈরি করলে নানা রকমের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। টমেটোতে রয়েছে লাইকোপেন, যা বয়সের ছাপ কমায় এবং ত্বকের রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে। মিশ্র সালাদ, গাজর, বিটরুট, টমেটো, লেটুস এবং সাধারণ কিছু সালাদ ড্রেসার ব্যবহার করে সুস্থ ত্বকের জন্য উপকারী সালাদ তৈরি করা যায়। এই সালাদ থেকে প্রয়োজনীয় ভিটামিন ই, হিমোগ্লোবিন, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, রক্তে সুস্থ সরবরাহের কারণে তা বয়সের ছাপ এবং ত্বকের ভাঁজ কমাতেও সাহায্য করে, ফলে ত্বকের তারুণ্য বজায় থাকে ও বলিরেখা দূর হয়।